সাহাবি হইয়া ও রাসূলের জুব্বা পাইলাম না, একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইছে। কান্নার রোল পড়ে গেল, চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরাম কাঁদলে। আল্লাহর নবী যখন জুব্বা পড়ায়া দিল, 1000 মুনাফিকরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, জানাজা দেখার জন্য আসছে। তারা কিন্তু দৃশ্যগুলো দেখতেছি। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ তাহলে শুন, তোর আব্বারে আমি কেন জুব্বা পড়াইছি? আমি তোর আব্বারে জুব্বা পড়ানোর এক নাম্বার কারণ হলো, বদরের যুদ্ধে যখন আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছিল। কাপন পরানোর জন্য কোনো কাপড় ছিল না, সেদিন অনেকের জামা কুলে কুলে সাহাবায়ে কেরামদেরকে কাপন পরায় কাপড় পরাইয়া দিছে, সবার কাপড় পরাইয়া দিল, কাপন পরাইয়া দিল। আমার চাচা ছিল স্বাস্থ্যবান, একটু মোটা, যার তার কাপড় তো আমার চাচা শরীরে লাগে না। তাই সেদিন তোর আব্বা লজ্জায় সরমে নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়াইয়া দিছিল। আমি নবী, তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বা খুলে তোর আব্বারে কাপন পড়াইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এই দৃশ্য দেখিয়া, এই দৃশ্য দেখিয়া 1000 মুনাফিক কি জানাজা পড়ার জন্য আসছিল, না জানাজা দেখার জন্য আসছিল? 1000 মুনাফিকের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। জীবন বর কার বিরোধিতা করলাম, জীবনটা বর কার বিরোধিতা করলাম? 1000 মুনাফিক নবীর সামনে আইসা দাঁড়ায়া বলল, নবী গো, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন, এই লোকটা হল আমাদের লিডার, আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছি, ইসলামের 12টা বাজাইছি। আজকে তাকায়া দেখি আমাদের নেতার শরীরে আপনি মুখের মধ্যে তুতু লাগায়া দেন, আমাদের নেতার শরীরে কাপন পড়ায়া দেন। বুঝতে পারলাম জীবন বর আপনার বিরোধিতা করছি না বইজা, আপনার চরিত্র দেখা বুঝতে পারলাম আপনি আখির জামানার পয়গাম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনারা দেখছেন যখন চতুর্দিক দিয়া এই স্বৈরাচারী সরকারের লোকেরাই মন্দির ভাঙছে, এরাই মন্দির ভাঙ্গে চাইছিল আমাদের উপরে অপবাদ দেওয়া, কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্ররা রাত জায়গা জায়গা মন্দির পাহারা দিছে, আর আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা ওই বর্ডারের ফারে গিয়া এরা ওই এরার বাপের কাছে গিয়া খান্দে যে আমরা বাসান, আমরা মারতেছে, আমরা অত্যাচার করতেছে। এই যে কান্নাকাটি তোমরা করলা, তোমরা মন্দির সুন্দর ভেঙে লাইতেছে, তোমরা মানুষের কাছে কান্নাকাটি করে শোনাইছো মিডিয়ারে, তো এখন যে তোমরা দাদা বাবুরা ফানি দিয়া মন্দির ডুবাই লাইলো, এখন কান্দো না গেরে। এই যে রাতের আধারে ফানি ছাড়ছে, অসংখ্য মন্দির তো ফানির তলে, তখন বর্ডারের কিনারে গিয়ে কান্দোস না গেরে। সুখে থাকলে বলে বুতে কিলো, হ্যাঁ বাংলাদেশে হিন্দুরা জামায় আনা হালতে আছে, এত সুখ সহ্য হয় না, বুতে কি লাইতাছে। তো সম্মানিত সুধি, ইহুদি ব্যক্তির ধারণাটা হইল যে বিচার যেই করুক আমার বিশ্বাস আর ইয়াকিন হলো মুসলমানের বিচারটা হয় সঠিক, তেনে এখন তুই যেখানে সেখানে যাব না। নামদারি মুসলমান ব্যক্তি কয় বিচার পছন্দ হয়েছে না, আমি পুনরায় বিচার লইয়া আবার উমরের কাছে যাব। তো কত ল দুই ব্যক্তি গেছে উমরের কাছে, খলিফাতুল মুসলিমিন উমর, নরম না গরম, এব জায়গা মতে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া কইতাছে, হুজুর আমরা একটা বিচার লই আইছি, আপনি এটা সমাধান দিলে আমরা মেনে নিব। উমর রাদিয়াল্লাহু তাআলা কইছে, ঠিক আছে, তো তোমার সমস্যাটা কি বলো? এর মধ্যে ইহুদি ব্যক্তি কয়, হুজুর দাঁড়ান আমার একটা কথা আছে। বলে তোমার কি কথা? বলে এই বিচার আপনার কাছে আসার আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার লইয়া যাওয়া হইছে, আপনার নবী রায় দিছে, মালটা আমার, বিচারের রায় আমার প্রতি আসছে, কিন্তু আপনার আর মুসলমান ব্যক্তির আপনার নবীর বিচার মানে না। কার কাছে কইছে বুঝুন না আপনারা? হযরত খলিফাতুল মুসলিমিন
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করার পরে যার পছন্দ হয় না পুনরায় বিচার নিয়ে আমি উমরের কাছে আসছি এর সমাধানের জন্য। আমি উমরের রায় হলো তার বডির থেকে আমার বিচার হইলো তোর বডির থেকে মাথা আলাদা করে দেওয়ার, আলাদা করে দিছি, এক সেট মারছে, জাগাত শেষ। তো ঘটনা শেষ না? না শেষ না, তো খালি শুরু হয়েছে। ঘটনা কি হয়েছে? খালি শুরু হয়েছে। ঘটনা আপনারা শোনার ধৈর্য আছে নি? আপনারা লক্ষণ খুব খারাপ দেখতেছি, লড়া সরা বকরস কর ভাল লাগতেছে না? মনোযোগ দিয়ে শুনেন। হযরত উমর কিন্তু বিচারের রায় দিছে কিভাবে? বড়ির থেকে কল্লা আলাদা করে নিছে। না এর ব্যবসার বারোটা বেজে আছে ভাই সাহেব, সাউন্ড বাড়া, তোমার ওই বক্সে বাড়াও, বক্সিটা বন্ধ করে। হ্যাঁ না এটা কেন না, বুঝলি? এটা কেন না? না এটা সময় মতো আমার মুখ একাই কিছু বুঝেননি, সাউন্ড বক্সে দিয়ে রাখেন, ফ্যান্ডেলে প্রচুর সাউন্ড দেয়। কথা বুঝতেছেন? আচ্ছা, হযরত উমর এক সেদে কল্লা উড়াই দিছে। তো ঘটনা তো এখানে শেষ হইবার কথা, কিন্তু ঘটনা এখানে শেষ হয় নাই। এখন ঘটনা কই গেছে দেখেন ভাই, ইকুটা আরো কমান, ইকুটা আরো কমান। এখন যারে হত্যা করছে হযরত উমর, এই লোকের আবার আত্মীয় স্বজন আছে। এই আত্মীয় স্বজনও যখন খবর পাইলো যে উমরে আমাদের লোকরে মাতা বডির থেকে আলাদা করে দিছে, কেন আলাদা করছে? পুনরায় বিচার লইয়া যাওয়ার কারণে। মানে হেরা কি করছে? যে এই লোককে হত্যা করছে, এই লোকের আত্মীয় স্বজন গেছে রাসুলের দরবারে, গিয়ে আবার উমরের বিপক্ষে মামলা করছে, উমরের বিরুদ্ধে মামলা করছে। কুনান্দার দরবার হয়ে যাইতেছে, বুঝেননি? উমরের বিরুদ্ধে মামলা করছে। কি মামলা? রাসুলের কাছে তারা প্রস্তাব দিল যে হুজুর, ইসলামের কোথাও কি এইভাবে কোনো কথা আছে যে একজনের বিচার পছন্দ না হইলে অন্য জায়গায় বিচার নিয়ে যাইতে পারবে না? কোন আইরম তো কোথাও নাই, একজনের বিচার পছন্দ হয়েছে না সে আরেকজনের কাছে যাবে, এটা কোনো অসুবিধা নাই। বুঝলে? আমাদের ভাই আপনার বিচার পছন্দ হয়েছে না, সে উমরের কাছে গেছে পুনরায় বিচার লইয়া, এই কারণে কি উমর আমার বাইরে হত্যা করতে পারে? আমরা আপনার কাছে মামলা করছি, বিচার করে বিচারটা কিন্তু রাসুলের কাছে দিছে। এখন ইসলামিক বিচার হলো, ইসলামের বিচার হলো হত্যার বদলা। ও আপনারা এখনো কথা বুঝেন না, মনে আওয়াজ যায়নি? ইসলামের বিচার কি? হত্যার বদলা হত্যা। এই ওয়াদ যদি আগে করতাম স্বাধীনের আগে, তা আমাদেরকে হয়তো জঙ্গি, জঙ্গি কেন হইতো? হয়তো বর্বর, বর্বর কেরে হয় যে হত্যার বদলা হত্যা, এটা তো বর্বরা, জাহিলিয়তের যুগের আইন। ইসলামিক আইন যদি বাংলাদেশে চলত, আল্লাহর কসম বাংলাদেশে দর্শন হত্যা এগুলো হইতো না। এত আপনারা যে ইসলামিক আইন মানলেন না, আপনার মন মন গড়া আইন বাস্তবায়ন করলেন, এতে কি খুন খারাপি বন্ধ করতেছে? কুত্তা বিলার রক্তের দাম আছে, মানুষের রক্তের কোনো দাম নাই। মানুষের রক্তের দাম আছিল 17-18 বছর, মানুষ মারা পান্তা পাচ্ছিল। কেন? কারণ হত্যা আমি করছি একজন, আমার তো বিচার নাই, কারণ আমি জেলও গেলে হয়তো বা আমি 1 বছর 2 বছর 5 বছর পর আবার বাইরে আইব। বড় ভাই আছে, ছোট ভাই আছে, টেকা আছে, টেকা দিয়া বিচার কিনা যায়। এই জন্য মানুষ চিন্তা করছে, এরা যেহেতু আমি সহ্য করতে পারি না, এরা হত্যা করো, 5 বছর গিয়ে জেল কাটো। এই কারণে হত্যার সংখ্যা বাংলাদেশে বাড়ছে। যদি এই আইন থাকত যে হত্যার বদলা হত্যা, কেউ কি জীবনে কেউ হত্যা করবো? হত্যা করবার আগে চিন্তা করবো যে আমার তো আমার মৃত্যু, আমাদের বিচার তার কাছে পছন্দ লাগছে না, এটা জাহিলিয়তের বিচার করে নাউজুবিল্লাহ। দর্শন যেই পরিমাণ বাংলাদেশে দর্শন হয়েছে,
চার বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত বাংলাদেশের জানোয়ারের কাছ থেকে রেহাই পায় নাই। প্রতিদিন পত্রিকা খুললে খালি দর্শন দর্শন দর্শন। কেন? সঠিক বিচার হয় নাই বাংলার জমিনে। দর্শন করছে একটা, দৈরা নিছে আরেকটা। যারা দর্শন করছে এটা দলের লোক, মান সম্মান লয়ে টানাটানি, তাই একটা প্রতিবন্ধীর রাস্তাতে আইনা টাইনা হয়, হ্যাঁ দর্শন করছে। এখন দর্শন শব্দ কি দিতেছি না, কি তামসা দেখা গেছে, কি নাটক তৈরি গেছে বাংলাদেশটার মধ্যে। সম্মানিত শুধু এখন ইসলামের বিচার হইল হত্যার বদলা হত্যা। এখন উমরের নামে যে বিচার দায়ের করছে রাসুলের দরবার, এই বিচারের রায় হইল হত্যার বদলা হত্যা। চিন্তা করছেন কই গেছে বিচার? উড়াউড়ি করেন, উড়াউড়ি করেন, বসেন। হযরত উমর কি সাধারণ কোন সাহাবী? উমর তো সাধারণ সাহাবী না। আর উমরকে আল্লাহর রাসূল নিজে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। আসেনি সুবহানাল্লাহ, উমরে কে ছায়া আনছে? আল্লাহর রাসূল নিজে উমরকে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। আল্লাহ আমি উমরকে ছাই, রাসূল চিন্তা করছে যে আল্লাহ আমি উমরে ছায়া আইনা দিবি বলে বললাম, কারণ উমরে এমন বিচার করতে গেলে উমরে হত্যা করা লাগবে। রাসূল বড় টেনশন, চিন্তাত পড়ে গেছে, বিচার তো করতে হবে। এখন বিচার যদি করি তাহলে তো হত্যার বদলা হত্যা। এই জন্য রাসুল খুব চিন্তিত, এত পেরেশানিতে রাসুল পড়ছে যে আমি উমরে ছায়া আইন না, এখন এত বড় দরবার, এখন তো উমরকে আমার প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। রাসুল যখন এরকম চিন্তিত তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো আয়াতটা এই মর্মে নাজিল করছে। ঘটনা বুঝছেন নি? আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি এটা কোন ঘটনার কেন্দ্র করে নাজিলছে? এই ঘটনার কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। রাসূল যখন চিন্তিত আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ নাজিল করে। সূরা নিসা এই 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে। কেন? রাসূল চিন্তিত উমরকে কিভাবে ফাঁসি দিবে, এবং ফাঁসির জন্য রাসূল সিদ্ধান্ত নিয়ে নিছে। ঠিক আল্লাহ তখন আয়াত নাজিল কইরা উমরের পক্ষে আল্লাহ নিজে উকিল হইয়া দাঁড়াইছে। উকিল কে? আল্লাহ নিজে উকিল হইছে। কার পক্ষে? উমরের পক্ষে। আল্লাহ কোরআনে বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। এই সূরা নিসার 65 নম্বর আয়াত। রাসূল যখন সিদ্ধান্ত নিল উমরকে হত্যা করা হবে হত্যার বদলে, আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন, হে রাসূল আপনার রবের কসম উমর কোনো অন্যায় করে নাই। সুবহানাল্লাহ, শুনি, আল্লাহ আয়াত নাজিল করে কয় উমর কোনো হত্যা করে না, এবং কি কইছে আপনার রবের কসম উমর কোনো অন্যায় করে নাই, উমর কোনো অপরাধ করে নাই, উমর নিরপরাধ কোনো মানুষকে হত্যা করে নাই। উমর যেটা করছে এটা সঠিক করছে। যারা আপনার আপনার বিচার যারা মানে না, আপনার সিদ্ধান্ত যারা গ্রহণ করতে পারে না, আপনার সিদ্ধান্তটাকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে যারা মানতে পারে না, এরা মুসলমান দাবি করে কিভাবে? এরা কি আসলে মুসলমান? কথা বলেন না, এরা আসলে মুসলমান? সমাজে অনেক মানুষ আছে এখনো তারার মুখে দাড়ি আছে, টুফি আছে, নিজেরে মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহর কোরআনের আইন তার পছন্দ লাগে না, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে তার ভালো লাগে না। বুঝতে হবে তারা আসলেই মুসলমান না, তারা নামদারি মুসলমান। আল্লাহ এই আয়াত স্পষ্ট বলছেন যে আপনার রবের কসম যারা আপনার সিদ্ধান্তকে, যারা আপনার বিচারকে পছন্দ করে না, যারা আমি আল্লাহর আইন মেনে নিতে পারে না, যারা আপনার সিদ্ধান্তটাকে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করতে পারে না, এরা কোনোদিন মুমিন হতে পারে না। উমর যারা হত্যা করছে এ আসলে কোনো মুমিন ছিল না।
বলুন উমর যারে হত্যা করছে কি আসলে মুসলমান আছে? কথা কই না দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রবের কসম করে বলি, উমর কোনো অপরাধ করে নাই, ওমর কোনো দোষ করে নাই, ওমর কোনো মুমিনকে হত্যা করে নাই। যেই লোকটাকে খলিফাতুল মুসলিমিন হযরত উমর হত্যা করলো, এই লোকটা কি আসলেই কোনো মুমিন ছিল? আমি কিন্তু শুরু থেকেই বলতেছিলাম এই লোকটা ছিল নামদারি মুসলমান, নামদারি মুসলমান। আল্লাহ নবী যেখানে বিচার করে রায় দিল, তার এটা পছন্দ হয় নাই, জন্য বিচারের জন্য গেছে উমরের কাছে। আর হযরত উমর বুঝতে পারছে কোনোদিন মুসলমান হতে পারে না। হে মুসলমান হয় কেন? আমার রাসূল বিচার করছে, এর পছন্দ হইছে না। উমর বুঝতে পারছে এ আসলে কোনো মুসলমান না, তাই উমর তারে হত্যা করছে। যদি লোকটা প্রকৃতপক্ষে মুসলমান হইত, আর উমর যদি হত্যা করতো তাহলে অপরাধ, একজন মুমিনকে হত্যা করছে। কিন্তু উমর কোনো মুমিন বান্দাকে হত্যা করে নাই। আল্লাহ ডাইরেক্ট সিদ্ধান্ত দিছে উমরের পক্ষে, আল্লাহ নিজে উকিল হইয়া আল্লাহ বলেন যে আমি আমার তোমার রবের কসম করে বলি, উমর কোনো অপরাধ করে নাই, উমর কোনো মুমিনকে হত্যা করে নাই, একটা মুনাফিককে হত্যা করছে। আর এই মুনাফিক যদি থাকত তাহলে সমাজে ভাইরাস আরো সৃষ্টি হইত। মুনাফিক খুব খারাপ। উমর যারে হত্যা করছে সে কি আসলে মুমিন ছিল না মুনাফিক ছিল? এই মুনাফিক কি এখনো আসেনি? অনেক মুনাফিক আছে। যেন সাবধান, মুনাফিকের ব্যাপারে আল্লাহ আরেক আয়াতে বলেন, আল্লাহ বলেন যে মুনাফিকের জন্য আপনি নবী যদি কমপক্ষে 70 বার দোয়া করেন। খামুইত না, কথা কি বুঝতেছে? একবার না, রাসূলকে বলছে আপনি যদি মুনাফিকের লেগে অন্তত 70 বার দোয়া করেন, এটা জানিয়ে রাখবেন যে আমি আপনার দোয়া কবুল করব না। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালান ইগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মুনাফিকের জন্য আপনি নবী যদি একবার না 70 বার দোয়া করেন, আমি আপনার দোয়া কবুল করব না। কথা বুঝতেছেন? তাহলে মুনাফিক মারাত্মক ধরনের ভয়ঙ্কর, এটা সবচেয়ে বেশি মুসলমানের ক্ষতি করছে। ইসলামের সবচেয়ে বেশি 12টা বাজাইছে মুনাফিক। এই শীষ বন্ধ করেন। এই জন্য আল্লাহ বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালান ইগফির আল্লাহু লাহুম ذَلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। যুবক ভাই আমার, মুনাফিক এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি নিকৃষ্ট জায়গায় আল্লাহ মুনাফিকরে রাখবে। আল্লাহর নবী নিজেই বলছেন কাফেররা ইহুদিরা আমার এত ক্ষতি করে না, মুনাফিকরা যেই ক্ষতি করছে। মুনাফিক চিনা বড় কঠিন, মুনাফিক আপনি চিনবেন কেন? আপনি তেল লম্বা আরো বেশি দাড়ি, আমার আব্বাটা মারা গেছে, তার আসল তো জানে এর বাপ যে কিতা আছে, কথা কোন জানেনি? কে জানাইছে? আল্লাহ লিস্টি পাঠা গেছে। তো হে বলতেছে যে আমার বাবা মারা গেছে, তার আসল হয়তো তোমার বাপ মারা গেছে, আমার তারা বইয়া কান্দ কেন? হজুর খান দিকে এমনি আমার বাপ যে শয়তানের খারাজিল কি আছেন, এটা আপনি ভালো করে জানেন, আমিও জানি। ইসলামের ক্ষতি কতটুকু করছে সেটাও জানি, কিন্তু বাপ তো মারা গেছে, কষ্ট লাগে। রাসূল বলে আমি কি করবো? হজুর আমার দুইটা সাক্ষী দেয়, আমার বাপ তো জাহান্নামে যাবে, কিন্তু আপনি নবী যদি আমার বাপের জানাজানা ফিরে দিলেন, তাহলে আমার দিলটারে শান্তি দিতাম যে আপনি ফরাইছেন জানাজা, নিশ্চিত আমার বাপরে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, আসেনি রাসূল তো দয়ার সাগর, মায়া দয়া বেশি। রাসূল আচ্ছা ঠিক আছে, যদি আমি জানাজা পড়াইলে তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয়, আমার অসুবিধা কর, জানাজা পড়াবো, যাও। যেই কেছে পড়াবো, একটা সেকেন্ড দাঁড়াইছেন, ওটা দৌড় মারছে সাহাবির জিগে, লোকটা দৌড়ে কা, কারণ উনি তো সাহাবি, ভালো করেই জানে যদি দাঁড়ায় তাহি
আর জিব্রাইল আয়াত নাযিল করে কইছে হুজুর জানাজা পড়ায়েন না, আমি সব হারাম, এই জন্য রাসুলের কাছে দাঁড়াইছে দূর মাস। আবদুল্লাহ গোটা মদিনার গলিতে গলিতে গিয়া মানুষের কাছে প্রচার প্রসার করে দিল যে আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে, পাবলিসিটিং করছে। এই চতুর্দিক দিয়ে পাবলিসিটিং করা শুরু করলাম মদিনার আনাসে কানাসে, শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় প্রচার প্রসার করে দিল আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। যে শুনে সেই আতঙ্কে, যে শুনে সেই অবাক হয়ে যায়। ইয়ে তো বড় একটা লিস্টির প্রথম নাম্বারে যার নাম তা মুনাফিকের সর্বপ্রথম যার নাম, ইয়ে তো বড় ইসলামের দুশ্মনের জানাজা নবী কেমনে পড়ায়, এটাই তো আশ্চর্যের ব্যাপার। সাহাবায়ে কেরাম শুইন আশ্চর্য হয়ে গেছে, যে শুনে সেই মাথায় হাত দিয়া বলে না হতে পারে না, এত বড় ইসলামের শত্রুর জানাজা আমার নবী পড়াইতে পারে না, এটা কিভাবে মাইনা নেই, এটা কি সম্ভব? গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় যখন ছড়ায়া সিটায়া পড়লো যে আমার বাবার জানাজা নবী পড়াবে, কিন্তু মদিনার মানুষ জানতো যে লোকটা মারা গেছে সেই ইসলামের ক্ষতি করত, নবীর বিরুদ্ধে সমালোচনা করত, ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করত। সাহাবায়ে কেরাম জানত, আবদুল্লাহ যখন বলল আমার বাবার জানাজা নবী পড়াবে সব সাহাবির আশ্চর্য হয়ে গেল। এমনি তো জানাজায় কেউ যাইতো না, যখন শুনছেন নবী জানাজা পড়াবে কেউ কি আর ঘরে থাকবো? খবর পৌঁছে গেল মুনাফিকের কানে, 1000 মুনাফিক ছিল, 1000 মুনাফিকের কান পর্যন্ত খবর পৌঁছে গেছে যে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে। মুনাফিকরাও আশ্চর্য হয়ে গেল, যেই লোকটা ছিল আমাদের নেতা, আমাদের লিডার, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম, এই লোক মারা গেল আর জানাজা পড়াবে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ, এটা কেমনে হয়? চলো আমরা একটু জানাজাটা দেখে আসি। স্মরণ রাখবেন, জানাজা পড়তে যায় না, দেখতে যায়। 1000 মুনাফিক জানাজা দেখার জন্য তারা প্রস্তুতি নিল, আর অন্যদিকে মুসলমানরা নবী জানাজা পড়াবে এই কথা শুনি না পাগল পাগল হয়ে গেল। আর ভিতরে একটাই প্রশ্ন, কেমনে রে আমার নবী এই মুনাফিকের জানাজা পড়াবে? দলে 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 গ্রামে গঞ্জে সব জায়গা থেকে মানুষের আনাগোনা জানাজার মাঠে মানুষের এত সমাগম হয়েছে, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা। অন্যদিকে এই আওয়াজটা চলে গেছে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কানে। খলিফাতুল মুসলিমিন উমর বুঝতে পারছেন নবী জানাজা পড়বে এই কথা শুনছে, শোনার পরে উমর মেজাজ গরম হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন উমর চিৎকার দিয়া বলেন না এটা তো হওয়া সম্ভব না, এত বড় ইসলামের শত্রুর জানাজা নবী কেমনে পড়াবে? তাই হযরত উমর একটা সেকেন্ড দেরি করলেন না, দৌড়াইয়া জানাজার মাঠে চলে গেলেন, গিয়া দেখে সব সাহাবায়ে কেরামরা দাঁড়ায় আছে, আল্লাহর হাবিব সেখানে উপস্থিত, খলিফাতুল মুসলিমিন হযরত উমর মনে মনে সিদ্ধান্ত নিছিল রাসূলকে গিয়া জানাজা বন্ধ করে দিব, রাসূলকে নিষেধ করব জানাজা যেন না পড়ায়। কিন্তু যখন জানাজার মাঠে চলে গেল হযরত উমর ভিতরে ভিতরে চিন্তায় পড়ে গেল, আমি উমর রাসূলকে তো অর্ডার করতে পারি না, রাসূলকে তো আমি অর্ডার দিতে পারি জানে জানাজা পড়ায় না, এটা তো আদেশ হয়ে যায়, আমি তো আদেশ করতে পারি। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত উমর কোনোভাবেই মাইনা নিতে পারলো না, এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। হযরত উমর নবীর কাছে গিয়া দাঁড়াইছে, সাহস নাই বলবে যে জানাজা পড়ায় না, কিন্তু হযরত উমর চিন্তায় পড়ে গেছে নবীর আটকায় কি বলে
ডাইরেক্ট বলতে পারি না, কিন্তু ইনডাইরেক্ট তো বলা যায়। তাই হযরত তোমার নবীর কানে 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 জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলতে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ইয়াত আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর বলে নবি গো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কি বুঝাইতে চাচ্ছেন আপনার জানার কোনো বাকি নাই। হযরত ওমর নবীর কাছে কাছে গিয়া যখন বারবার আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতে লাগলো, আল্লাহর নবীও বুঝতে পারছে হযরত ওমর আমারে কি বুঝাইতে চায়, কি বুঝাইতে চায় নবীর বুঝার বাকি নাই। ওমর ডাইরেক্ট বলতে পারে না, আপনি জানাজা পড়ে এই কথা তো হযরত ওমর ডাইরেক্ট বলতে পারে না, কিন্তু আয়াতটা বার বার নবীর কানের মধ্যে পৌঁছায়া দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই আয়াত যখন পড়তেছিল আল্লাহর নবী বলেন, ওমর বুঝার বাকি নাই রে, আমি বুঝতে পারছি তুমি আমার এই আয়াত শুনাইয়া কি বুঝাইতে চাও। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি নবী যদি একবার না দুইবার না সত্তর বারও যদি কোনো মুনাফিকের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে না। এই আয়াতে রব্বি কারিম জানায়া দিল হযরত ওমরের উদ্দেশ্য ছিল, নবী গো যদি আপনার দোয়া এক সত্তর বার দোয়া করলেও যদি কবুল না হয় তাহলে মুনাফিকের জানাজা কেন আপনি পড়াইতে আসলেন। এটা ওমর তো ডাইরেক্ট বলতে পারে না, আয়াত দিয়া নবীরে বুঝাইয়া দিছে। কিন্তু আয়াতের মধ্যে কি লেখা, আপনি নবী যদি সত্তর বারও দোয়া করেন মুনাফিকের জন্য আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। কিন্তু আল্লাহর নবী বলেন, ওমর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্তর বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। কিন্তু ওমর রে আমারে আল্লাহ এত দয়া মায়া কেন দিল, আমার মনের ভিতরে উম্মতের প্রতি এত মায়া কেন, আমার মনটা চায় আমার আল্লাহ বলছে সত্তর বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। ওমর রে আমার মনটা চায় আমার উম্মতের জন্য আমি একশো বার দোয়া করলে যদি আমার আল্লাহ দোয়াটা কবুল করে। হযরত ওমর ভিতরে আরো পেরেশানির মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, নবীর কানে কানে বারবার আয়াতটা শুনাইলাম যে নবী গো আপনি সত্তর বার দোয়া করলে যদি কবুল না হয় এমন ব্যক্তির জানাজা পড়ানোর তো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর নবী হযরত ওমরকে বলে, ওমর রে এই আয়াতের মধ্যে দুয়ার কথা বলছে, জানাজা পড়াবো না এমন কোনো আয়াত তো আমার মালিক নাজিল করে নাই। বলুন এই আয়াতে কি জানাজা নিষেধ করছে না দোয়া নিষেধ করছে? হ্যাঁ মনোযোগ আসেনি তা আমার দিকে না তাকাইবেন, মনোযোগ দিয়ে শুনুন, বলুন এই আয়াতে কি জানাজার কথা নিষেধ করছে না দোয়ার কথা? কই ওয়াজ করতাম তো সব পিছে দা সাইরা দিছে সাইরা দিতাম নি আমি, আর বুঝতে পারছি আপনারা যদি বিরক্ত লাগে আমার কিন্তু ডাবল সুবিধা, অসুবিধা নাই আমার আরাম লাগতে জানা, কিন্তু মনোযোগ দিন না তো হঠাৎ করে সব ছাত্ররা সাদা কাপড় পরে আসছে, আপনারা আর জীবনে দেখছেন না, এরা তো এই মাদ্রাসার ছাত্র হইতে এইভাবে চাই হয়েছে, মন কি আর ওয়াজ করবো না আমি ওয়াজ করবো চিন্তা করে গেছি, আপনারা সাইবেন এদিকে চাই হয়েছেন এদিকে মনোযোগ দিয়া শুনেন, আপনার বিরক্ত লাগলে আমার কন্যা করে। আচ্ছা ঠিক আছে আমি অল্প সময় ছেড়ে দিতেছি ইনশাল্লাহ, আর দশ মিনিট না বুঝতে পারছি লক্ষণ খারাপ, আপনারা যেহেতু আরেকখানে চাই রয়েছেন তা আমি ওয়াজ করুন, টিউবওয়েলে যখন পানি আনেন তখন টিউবওয়েলের খরচ কোথায় দেয়, টিউবওয়েলের মুখে তেমন লাগে না, না ওই দিকে দিলে চলবো, ওয়াজ যিনি করে তার মুখের দিকে না তাকাইলে ওয়াজ ওয়াজিও ওয়াজ করতে পারে না আর আপনারা হইন লাভ নাই।
মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে 70 বার দোয়া করলো মুনাফিকের জন্য কি হবে না, কবুল হবে। তোমার তো এই আয়াত কেন রেফারেন্স হিসাবে দিল, যে তো নবী এটা বুঝার দানা দানা না পড়ায়। উমরের রাগ আর সবার রাগ তো একরকম না, উমর সাধারণ কোন সাহাবি না, এখানে হাজার হাজার সাহাবি ছিল, কারো সাহস নাই নবীর সামনে দাঁড়ায় কথা বলা, কিন্তু উমরের ডাইরেক্ট প্রশ্ন না করে আয়াত শুনাইতেছে বারবার। কিন্তু রাসূল উমরকে অনেক কথা বলছে, উমরও দেখে যে কথা তো ঠিক, আল্লাহ তো কোথাও বলে নাই যে জানাজা পড়ায় নাই, আল্লাহ কইছে দোয়া করেন, তো রাসূল তো জানাজা নে পড়ায়। কিন্তু হযরত উমর কোনোভাবে চাচ্ছে না যে এই মুনাফিকের জানাজাটা রাসূল পড়াক, উমর চাইতেছে না। তাই আল্লাহর নবীর কাছে বারবার আয়াত কারিমা তেলাওয়াত করিয়া নবীর সামনে বারবার আয়াতটা পড়তেছিল। আল্লাহ নবী বলেন, উমর তুমি আমারে কি বুঝাইতে চাচ্ছ, আমি বুঝতে পারছি। আয়াতের মধ্যে আল্লাহ বলছে 70 বার যদি আমি দোয়া করি, আমার আল্লাহ আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। কিন্তু উমর এই আয়াতের কোথাও তো এ রব্বি কারিম কোথাও তো একবারও বলে নাই গো যে আমি জানাজা পড়াইব না, এমন কথা আল্লাহ বলে নাই, এমন কথা বলে নাই, এমন কথা বলে নাই। তাই আল্লাহর পয়গম্বর জানাজা পড়ানোর জন্য জানাজার মাঠের সামনে দাঁড়ায়া গেছে, যেই মাত্র দাঁড়ায়া গেছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর বুঝতে পারলো আর উপায় নাই, নবী জানাজা পড়াবে, নবী জানাজা পড়াবে, নবী জানাজা পড়াবে। এবার নবী যে জানাজা যখন পড়াইয়া দিল, হযরত উমর রাগান্বিত হইয়া বসা ছিল, নবীর উপর দিয়া কথা বলতে পারতেছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি ফিরে কামেল আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব দামাত বরকাতুহুম চলে আসছে। আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে ছিলাম, কিন্তু যতটুকুই হয়তোবা গুছালো গুছাইতে পারি নাই, ইনশাআল্লাহ নেক্সট টাইমে দেখা হবে। শেষ কথাটা বলো, রাসুল কি করছে বলুন, জানাজা ভাই অনুজুর বসা, প্রতিটা মিনিটের একটা মূল্য আছে। এই জীবনের প্রথম হুজুরে বসায় ওয়াজ করা। এখন আপনার একটু কথা বলে বলুন, জানাজা কি করছে, আহা কথা বলে পড়াই দিচ্ছে শেষ। হযরত উমর চাইছিল না যে জানাজা তার রাসূল পড়াক, কিন্তু রাসূল কি করছে, জানাজা খালি জানাজা পড়াইছে না, এখানে অনেক কিছু আরো কিতাবে লেখছেন। রাসূল জানাজা পড়ানোর আগে রাসূল নিজের মুখের তুতু মুনাফিকের মুখে লাগাইছে, যেটা দেখে সমস্ত মানুষ অবাক হয়ে গেছে যে এত বড় টাটকা মুনাফিকের মুখে রাসূল তুতু লাগাইছে। হযরত উমর আরো রাগান্বিত হইছে, শুধু এখানেই শেষ না, আল্লাহর রাসূল তখন আরো সামনে গিয়া রাসূলের শরীরে যে একটা জুব্বা ছিল, রাসূলের জুব্বাটা খুইলা, এই মুনাফিকরে কাপন স্বরূপ রাসূল নিজে পড়াইয়া দিছে। আসেনি সুবহানাল্লাহ, এই দৃশ্য দেখে অনেক সাহাবীরা গইরাইয়া কান্না শুরু করছে, কান্না শুরু করছে, চিৎকার দিয়া বলে, সাহাবী হইয়া ও রাসূলের জুব্বা পাইলাম না, একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইছে, কান্নার রোল পড়ে গেল। চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরাম কান্নে, আল্লাহর নবী যখন জুব্বা পড়াইয়া দিল, 1000 মুনাফিকরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, জানাজা দেখার জন্য আসছে, তারা কিন্তু দৃশ্যগুলা দেখতেছে। এই আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ তাহলে শুন, তোর আব্বারে আমি কেন জুব্বা পড়াইছি, আমি তোর আব্বারে জুব্বা পড়ানোর এক নাম্বার কারণ হলো বদরের যুদ্ধে যখন আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছিল, কাপন পরানোর জন্য
কোনো কাপড় ছিল না, সেদিন অনেকের জামা কুলে কুলে সাহাবায়ে কেরামদেরকে কাপড় পরায়া দিছে, সবার কাপড় পরায়া দিল, কাপড় পরায়া দিল। আমার চাচা ছিল স্বাস্থ্যবান, একটু মোটা, যার তার কাপড় তো আমার চাচা শরীরে লাগে না। তাই সেদিন তোর আব্বা লজ্জায় সরমে নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বা খুলে তোর আব্বারে কাপন পড়াইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এই দৃশ্য দেখিয়া, এই দৃশ্য দেখিয়া 1000 মুনাফিক কি জানাজা পড়ার জন্য আসছিল, না জানাজা দেখার জন্য আসছিল। 1000 মুনাফিকের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। জীবন বর কার বিরোধিতা করলাম, জীবনটা বর কার বিরোধিতা করলাম? 1000 মুনাফিক নবীর সামনে আইসা দাঁড়ায়া বলে, নবী গো, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন, এই লোকটা হলো আমাদের লিডার, আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছি, ইসলামের 12টা বাজাইছি, আজকে তাকায়া দেখি আমাদের নেতার শরীরে আপনি মুখের মধ্যে তুতু লাগায়া দেন, আমাদের নেতার শরীরে কাপন পড়ায়া দেন। বুঝতে পারলাম জীবন বর আপনার বিরোধিতা করছি না বইজা, আপনার চরিত্র দেখা বুঝতে পারলাম আপনি আখির জামানার পয়গাম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবীর আখলাকের চরিত্র দেখা, 1000 মুনাফিক নবীর হাতে দুইরা কালেমা পয়রা, 1000 মুনাফিক জানাজার মাঠে ঈমান আনছে, জুরে কোন সুবহানাল্লাহ। নবীর আখলাকের চরিত্র দেখা 1000 মুনাফিক নবীর কাছে আইসা কালেমা পয়রা ঈমান আনছে, সুবহানাল্লাহ। কি দেখা? আখলাকের চরিত্র দেখা, সুবহানাল্লাহ। আসেনি আমরা চরিত্র দেখলে তো দূর মারে মানুষ, এই জন্য আখলাক আর চরিত্র দিকে মানুষ কালেমা পড়ছে। নবীর চরিত্র দিকে 1000 মুনাফিক রাসূলের হাতে কালেমা পড়ে নিছে। লম্বা ঘটনা, জানাজা হয়ে গেছে, হযরত উমর সবাই খুশি হইল, উমর খুশি হয় নাই, সবাই খুশি, 1000 মুনাফিক কালেমা পড়ছে। আর উমরের বক্তব্য হলো, সেই লোকটার নেতৃত্বে রাসূলের বিরোধিতা করলো, ইসলামের 12টা বাজাইলো, এমন ব্যক্তির জানাজা রাসূল পড়াবে আমি উমর বরদাস্ত করতে পারব না। শেষ পর্যন্ত জানাজা হয়ে গেল, এরপর উমর বসে রয়েছে, হঠাৎ করে দেখে রাসূল জানাজা পড়ার পরে এখন আবার খবরে যায়, উমরের মেজাজ কাছে আরো গরম, জানাজা না ওই পড়াই দিল, কোরআনের কোথাও নাই যে জানাজার নামাজ পড়েন না, রাসূল পড়াইয়া দিছে। কিন্তু রাসূল যে কবরে যাইতেছে এখন নির্গাত, রাসূল দাফন কাফনের পরে রাসূল দোয়া করবে, আল্লাহ না ইস্তাগফির লাহুম আউলা তাস্তাগফির লাহুম, এই আয়াত নাযিল করে স্পষ্ট বলছে যে আপনি মুনাফিকের জন্য দোয়া কইরেন না, 100 বার দোয়া করলো কবুল হইতেছে, 70 বার দোয়া করলো আমি কবুল করব না, রাসূল তো আবার খামোশ হইতেছে। হযরত উমরের এখন গেছে মেজাজ গরম হইয়া আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আল্লাহ আপনি তো আটকান, এতক্ষণ না হয় আমার কাছে কোনো কোনো ইয়ে ছিল না, দলিল ছিল না, এখন তো দলিল আছে, আপনি না কইছেন 70 বার দোয়া করলে কবুল হইতো না, তখন দিয়ে আবার দোয়া করতে যা। হযরত উমর আসমানের দিকে তাকায় আর আল্লাহ আপনি দোয়াটা বন্ধ করেন, রাসূল দোয়া কইরা লইব, রাসূল দোয়া করেন। রাসূল যখন জানাজার এই কবরের সামনে গেছে, তারে কবর দেওয়া হইছে, এবার রাসূল দুই হাত তুলবে দোয়া করবার লাগি, যেই খালি হাত তুলবে এমনি জিব্রাইল হাজির, সুবহান, জিব্রাইল হুজুর হাত দিয়া দোয়া করবেন, পরে আগে শুনেন আল্লাহ কি বলছে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ, সুবহান, উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার দুয়ার আগে আয়াত শুনেন আল্লাহ কি কয়, আল্লাহ তখন আয়াত নাযিল করে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, নেক্সট টাইম পরবর্তীতে ভবিষ্যতে আর কোন সময় মুনাফিকের জানাজা পড়বেন না, বুঝছেন আয়াত নাযিল কথা কইনা দি বলুন তো দেখি সিদ্ধান্ত না মনে মনে কার ছিল, হযরত উমরের। এই জন্য উমরকে বলা হয় মেজাজ ওহি, উমরের মর্জি মেজাজ মতো কোরআনের বহু জায়গায় আল্লাহ আয়াত নাযিল করছে, সুবহান। উমরের সিদ্ধান্তরে চৌরান্ত সিদ্ধান্ত হইল, আয়াত নাযিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, এখানেই শেষ না, খালি জানাজা পড়াইবেন না, এই কথা কইছে না,
আল্লাহ বলেন আপনি কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াই আর কোনদিন মুনাজাতটাও করবেন না। কথা কি বুঝতেছেন? কথা গুছানো না, কারণ তাড়াহুড়া করতেছি। শেষ কথা হলো, এই আয়াতের দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ আগেই জানাইয়া দিছেন মুনাফিকের জন্য রাসূল দোয়া করলে কবুল হবে না। পরবর্তীতে আয়াত নাযিল হইছে, আপনি কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না, মুনাফিকের কবরের সামনে দোয়া করবেন না। এই আয়াত কুরআনে নাযিল হইছে, এখন পর্যন্ত আসেনি, হুকুম আসেনি, কতদিন থাকবো? কিয়ামত পর্যন্ত। এখন আপনার কাছে প্রশ্ন, কিয়ামত পর্যন্ত যদি তার হুকুম থাকে, আমরা যদি এই হুকুম না মানি, আমরা কি কোনো ক্ষেত্রে মুসলমানের খাতারও থাকি? কথা কইনা দি। তাহলে কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এই কোরআনের হুকুম মানতে গেলে আমরা প্রতিজ্ঞা করব, আমরা মরার আগ পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা পড়ব না। কথা বলেন না কেন? যারা অতীতে মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যেইভাবে বিসঞ্চার করছে, আলেমদেরকে জঙ্গি বলে মানুষের সামনে উপস্থাপন করছে, মাদ্রাসাকে জঙ্গি আস্তানা বানাইছে, এমন মুনাফিক এখনো বাংলাদেশে আছে, এগুলো যদি মারা যায় আমরা তাদের জানাজা পড়ব না। ইয়া তাকবত ইনশাআল্লাহ, যদি জানাজা পড়েন তাহলে কোরআনের আয়াতের আপনারা হুকুম মানলেন না, আপনারাও কোনো ক্ষেত্রে মুসলমানের খাতারও থাকেন না। কথা কি ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, যেই কথাগুলি বলছি বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। আমিন। বেয়াদবি মাফ করবেন। হুজুর রে তুইয়া আমি বয়ান করতে হইছে, এরপর ভালো হয়েছে শিক্ষক হিসাবে আমার ভুলগুলা যদি তাকে হুজুর ধরাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার যারা বসা ছিলেন সবার জন্য দোয়া রইল, আপনাদের মাদ্রাসার ছাত্রদেরকে হুজুরের নিজের হাতে পাগড়ি পরাইয়া দিবেন ইনশাআল্লাহ, এবং হুজুর মোনাজাত করবে, নসিহত করবে, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ।